গুড স্পেক অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন ওয়ালটন রিসেন্টলি মার্কেটে লঞ্চ করলো, হুইচ ইজ ওয়ালটন প্রিমো আর M2। যারা মিড বাজেটে রিসেন্টলি কোনো স্মার্টফোন নিতে চাচ্ছেন তাদের জন্য এটি ফার্স্ট চয়েসে থাকা উচিত। ইজিলি ওয়ালটন যেসব অ্যাক্সেসরিজ প্রোভাইড করে, অর্থাৎ ডেটা কেবল ফর PC কানেক্টিভিটি অ্যান্ড চার্জিং, ওয়াল অ্যাডাপ্টার, হেডফোন অ্যান্ড অ্যাট লাস্ট ওয়ারেন্টি কার্ড, দেয়ার ইজ নো এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর ইন দ্য বক্স। সো স্ক্রিন প্রোটেক্টর আপনার ইউজ না করলেও চলবে, কজ RM2 এর গ্লাসের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 2, হুইচ ইজ ফুলি স্ক্র্যাচ রেজিস্ট্যান্স, ফলে ডিসপ্লেতে কোনো রেগুলার স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদিও বক্সের ভিতরে কোনো OTG কেবল নেই, তারপরও RM2 OTG সাপোর্টেড, তাই আপনাকে লোকাল মার্কেট থেকে একটি OTG কেবল কিনে নিতে হবে। দেন ইউ ক্যান ইজিলি ইউজ পেন ড্রাইভ, মাউস, কিবোর্ড অ্যান্ড আদার USB অ্যাক্সেসরিজ, জয়স্টিক কানেক্ট করে গেমসও খেলতে পারবেন। RM2 এর মধ্যে ইউজ করা হয়েছে IPS+OGS টেকনোলজির পিওর ব্ল্যাক 5-ইঞ্চ ডিসপ্লে। দ্য রেজুলেশন অফ দ্য ডিসপ্লে ইজ 1280x720p, ইট মিনস এইচ ডিসপ্লে। আর গরিলা গ্লাস 2 এর প্রোটেকশন তো রয়েছেই, ডিসপ্লে শার্পনেস, ডিটেল এবং আউটডোর ভিজিবিলিটি ভালো, LPPI অলমোস্ট 292, RM2 আপ টু 5 ফিঙ্গার্স মাল্টিটাচ সাপোর্টেড। RM2 ডিভাইসটি মেটাল ফ্রেমের উপর বসানো, অর্থাৎ সাইড প্যানেলটি মেটালের তৈরি, ব্যাক পার্টটি প্লাস্টিকের তৈরি উইথ সাম কাইন্ড অফ ডটেড টেক্সচার, ব্যাক পার্টের সাইডগুলো কার্ভ, ম্যাট ফিনিশ হয়, হাতে ছাপ পড়া ভয় থাকবে না। ফ্রন্ট প্যানেল ফুলি গ্লাসের তৈরি উইথ দ্য প্রোটেকশন অফ সেকেন্ড জেনারেশন কর্নিং গরিলা গ্লাস। অ্যাকর্ডিং টু দ্য বাজেট দ্য বিল্ড কোয়ালিটি ইজ প্রিটি গুড। এর হাইট হচ্ছে 146.5mm, উইথ হচ্ছে 71.5mm অ্যান্ড থিকনেস 9.8mm। সাইড বেজেসগুলো মিডিয়াম। RM2 এর সাইজ বড় হয় বিগিনার স্মার্টফোন ইউজারদের জন্য একটি প্রবলেমেটিক হতে পারে, কিন্তু প্রতিনিয়ত ব্যবহারে ঠিক হয়ে যাবে। বাটনসগুলোর অ্যাক্সেসিবিলিটি খুব ইজি, অলসো ভেরি রেসপন্সিভ অ্যান্ড ক্লিকি। RM2 এর ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে সেন্সরস, ইয়ারপিস অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যাম, লোয়ার পজিশনে 3টি টাচ ক্যাপাসিটি বাটন, ব্যাক সাইডের আপার পজিশনের লেফট কর্নারে 13 MP রেয়ার শুটার, LED ফ্ল্যাশ অ্যান্ড সেকেন্ডারি মাইক্রোফোন, লেফট প্যানেলে ভলিউম রকার, রাইট প্যানেলে লক আর পাওয়ার অন অফ বাটন, ওপর দিকে 3.5mm অডিও আউটপুট পোর্ট, নিচের দিকে প্রাইমারি মাইক্রোফোন, লার্জ স্পিকার অ্যান্ড USB 2.0 পোর্ট রয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট Prima RM2 is currently running on Lollipop OS by default, so you can test the new Android OS with Prima RM2. রয়েছে ওটিও, সো আপনি সেটিংসের অ্যাবাউট ফোন থেকে আপডেট প্রোভাইডার অপশনসের মাধ্যমে আপডেট করে নিতে পারবেন। লেটস টক অ্যাবাউট দ্য UI অফ Prima RM2। এর লক স্ক্রিনটি ললিপপের মতোই, কোনো নোটিফিকেশনস আসলে লক স্ক্রিনে এভাবে দেখতে পাবেন। UI দেখতে হয়তো আপনাদের কাছে খুব পরিচিত মনে হচ্ছে, পরিচিত তো মনে হবেই, কারণ এর আগে ওয়ালটনের বেশ কিছু স্মার্টফোনে এই UIটি ইউজ করা হয়েছে। স্টক ললিপপ থাকলেও এর UIর জন্য আপনি বেশ কিছু কাস্টমাইজেশনসের সুবিধা পাবেন। এর মধ্যে উইজেটস, অ্যাপস সার্চ অপশন, ডিরেক্ট আনইনস্টলের অপশনসও পাবেন। অ্যাপসগুলোকে মন মতো সিরিয়ালে রাখতে পারবেন। অ্যাপস পেজের ট্রানজিশনের এফেক্টস চেঞ্জ করা পসিবল। শুধু এটাই নয়, হোম পেজের অ্যাপস স্লাইডিং ইফেক্টসও চেঞ্জ করতে পারবেন। ন্যাচার ইফেক্টস থেকে কিছু ন্যাচারাল রিয়েলিস্টিক লুকের ইফেক্টস অ্যাড করতে পারবেন। থিম ম্যানেজার থেকে অসংখ্য পরিমাণে থিম ডাউনলোড করতে পারবেন, কিছু থিমস প্রিলোডের পাবেন। হোম বাটনটি প্রেস করে ধরে রাখলে গুগল নাও এবং অপশনস বাটনটি প্রেস করে ধরে রাখলে রিসেন্ট অ্যাপস প্যানেল পাওয়া যাবে। দ্য রিসেন্ট অ্যাপস প্যানেল ইজ অ্যাজ সিমিলার অ্যাজ স্টক ললিপপ। RM2 এর টাচ রেসপন্স অনেক ভালো অ্যান্ড টাইপিং রেসপন্স ইজ অলসো ভেরি ইম্প্রেসিভ। দ্য নোটিফিকেশনস প্যানেল অ্যান্ড সেটিংস ইজ স্লাইটলি কাস্টমাইজ ফ্রম স্টক ললিপপ। ইউ উইল গেট আ বাঞ্চ অফ জেস্টার ফ্রম স্মার্ট অ্যাওয়েক, লাইক O ফর ক্যামেরা, V ফর ব্রাউজার। জেস্টারের অ্যালফাবেটগুলো কাস্টমাইজ করে চেঞ্জ করা যাবে। ডাবল ট্যাপ টু ওয়েক আপ অ্যান্ড স্লিপও পাবেন। মজার একটা ব্যাপার হচ্ছে RM2-তে টাচ ক্যাপাসিটি বাটনসগুলো লাইটিংও কন্ট্রোল করা যাবে। লাইট অফ বা টাচ করলে লাইট অন হবে এমনটাও করতে পারবেন। ব্যাটারিতে অসম একটা ফিচার্স পাবেন, যেটা হচ্ছে স্ট্যান্ড বাই ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিং। এটি অন করার একটি অ্যাডভান্টেজেস রয়েছে। সাপোজ আপনি যদি স্মার্টফোনটিকে অনেক সময় ধরে ইউজ না করেন, তাহলে ফোনটি অটোমেটিক্যালি ইডল মোডে চলে যাবে এবং সকল পারফরমেন্সকে স্লো ডাউন করে দিবে, এর ফলে চার্জও খুব কম ড্রেইন হবে। রয়েছে মোবাইল অ্যান্টি থেফট ফিচার্স, যার মাধ্যমে মোবাইল হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার পরও মোবাইল ট্রেস করতে পারবেন। কীভাবে অ্যান্টি থেফট সেট করবেন এর জন্য ভিডিওর মধ্যে ক্লিক করুন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন।
আরএমটির মধ্যে ইউজ করা হয়েছে বিএসআই সেন্সরযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার শুটার উইথ অটো ফোকাস। ফেস বিউটি, এইচডিআর, আইএসও, কালার ইফেক্টস অ্যান্ড এক্সপোজারের অপশনস পাবেন। শাটার স্পিড রিয়েলি টু ফাস্ট, পিকচার কোয়ালিটি অনেক ভালো, শার্প, কালারফুল অ্যান্ড ভেরি ডিটেলে পিকচার তুলতে পারবেন। লো লাইটে শ্যুটের জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট। হাই ডাইনামিক রেঞ্জের শ্যুটগুলো মোটামুটি ভালোভাবে তুলতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যাম হচ্ছে 5 মেগাপিক্সেল, যা দিয়ে অনেক ভালো মানের সেলফি তুলতে পারবেন। আর হ্যাঁ, ফ্রন্ট ক্যামে কিন্তু অটো ফোকাস রয়েছে। রিয়েলি আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্য পারফরমেন্স অফ বোথ ক্যামেরা। প্রিমো আরএমটির মধ্যে এমটিকে 6582 চিপসেট ইউজ করা হয়েছে। জিপিইউ হিসেবে রয়েছে মালি 50 MP2, রয়েছে 1.3 GHz কোয়াড কোর প্রসেসর উইথ 2 GB অফ র্যাম অ্যান্ড 16 GB অফ রম। 16 GB রমের মধ্যে অলমোস্ট 13 GB ইউজার অ্যাভেলেবল, হুইচ ইজ ইউনিফাইড স্টোরেজ। মোস্ট অফ দ্য টাইম আপনি 1.2 GB প্লাসের মতো র্যাম ফ্রি পাবেন। হার্ডওয়্যার স্পেকগুলো কিন্তু বেশ অ্যাট্রাকটিভ ছিল, সো এর বেঞ্চমার্ক স্কোরগুলো দেখা যাক। স্পেক দেখে বোঝা যাচ্ছে যে এর মধ্যে হাই গ্রাফিক্সের গেমসগুলো স্মুথলি খেলতে পারবেন উইথ জিরো ল্যাগ। এর মধ্যে আমি 3টি হাই গ্রাফিক্সের গেমস খেলেছি, যেগুলো কালার কন্ট্রাস্ট, ডিটেল এবং প্লেয়িং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। এর মধ্যে অ্যাক্সেলেরোমিটার, 3D সেন্সর, প্রক্সিমিটি, লাইট, জাইরোস্কোপ, ওরিয়েন্টেশন, ম্যাগনেটোমিটার অ্যান্ড রোটেশন ভেক্টর সেন্সর ইউজ করা হয়েছে। 5 ইঞ্চের এইচডি ডিসপ্লে হওয়ায় এর মধ্যে ফুল এইচডি ভিডিওগুলো ল্যাগ ফ্রিভাবে চালাতে পারবেন। ভিডিওর ডিটেইল, ভিউইং অ্যাঙ্গেল অ্যান্ড শার্পনেস যথেষ্ট ভালো। ভালো কালার রিপ্রোডাকশনের জন্য ভিডিওগুলো দেখতেও ভালো লাগবে। আরএমটির ব্যাকপার্টি রিমুভেবল। ব্যাকপার্টি খোলার পর একটি মাইক্রো সিম স্লট, একটি মেমোরি কার্ড স্লট হুইচ ইজ আপগ্রেডেবল আপ টু 32 GB অ্যান্ড একটি নর্মাল সিম স্লট পাবেন। এর নিচে পাবেন অনেক বড় একটি ব্যাটারি। সিরিয়াসলি, ইটস ভেরি বিগ, হিউজ, ম্যাসিভ। শুধু আকারেই বড় নয়, এর ধারণ ক্ষমতা 5000 mAh। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 5000 mAh, যা লিথিয়াম পলিমারের। সো আরএমটির ব্যাটারি ব্যাকআপের কথা মাথায় না আনলেও চলবে। মিড ইউসেজে অলমোস্ট 2 দিন ব্যাকআপ পাবেন। এই হিউজ ব্যাটারি দিয়ে আরএমটির মাধ্যমে অন্য একটি স্মার্টফোনকে চার্জও করতে পারবেন অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক। সো ফ্রেন্ডস, আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সটে কোন ডিভাইসের রিভিউ দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। নেক্সটে আমাদের রিভিউগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। আমাদের সাথে আপডেটেড থাকার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক করতে পারেন এবং গ্রুপে জয়েন করতে পারেন। ডেসক্রিপশনের মধ্যে সকল লিঙ্ক পাবেন। সো আমাদের নেক্সট রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।